আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, রিনাজ টিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু একটি কুকি রেসিপি। আজকের কুকি হচ্ছে চকলেট চিপস কুকি। এই কুকিজটা সবাই পছন্দ করে, বিশেষ তো বাচ্চারা তো খুবই পছন্দ করে। চলুন কীভাবে তৈরি করি একটু দেখে নেওয়া যাক। এখানে আমি কুকি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 120 গ্রাম বাটার। কুকিজের জন্য আসলে বাটারটাই পারফেক্ট। আর নিয়ে নিচ্ছি 50 গ্রাম চিনি, সাদা চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি 60 গ্রাম বাদামি বর্ণের চিনি, তবে যেটাকে ব্রাউন সুগার বলা হয়, এটা যদি না পাওয়া যায় আপনারা সম্পূর্ণটাই নর্মাল চিনি দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বাটার এবং অর্থাৎ মাখন এবং চিনিটাকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে মেল্ট করে নিচ্ছি। একটু সময় লাগবে, ধৈর্য সহকারে এই কাজটা করবেন। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকেও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা যতটা ভালো হবে কুকিজের টেস্ট ঠিক ততটাই ভালো এবং পারফেক্ট হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এতে এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম ময়দা। ময়দাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ধৈর্য সহকারে আস্তে আস্তে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। কাজটা কিন্তু ধৈর্যের সাথে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু চলবে না। খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেল। ঘনত্বটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের গন্ধটা কিন্তু থাকবে না। এগুলোও ভালো মতো মিশিয়ে নিলাম। যে কোনো রেসিপি ভালোভাবে তৈরি করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে, তা না হলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। সুতরাং ধৈর্যের কোনো বিকল্প নেই। এখন আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চকলেট, টুকরো করে কেটে নিয়েছি। আর দিলাম 100 গ্রাম চকলেট চিপস। আপনারা যদি শুধু চকলেট কুকি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে চকলেট কিংবা চকলেট চিপস হাতের কাছে না পান, তাহলে শুধুমাত্র কোকো পাউডার ব্যবহার করে চকলেট কুকিটা তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে 120 গ্রাম ময়দা আর 30 গ্রাম কোকো পাউডার নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চুলায় কিংবা ওভেন যে কোনো একটিতেই এই কুকিটা বেক করে নিতে পারেন। আমি একটি বড় ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়ে আইসক্রিমের স্কুপ ব্যবহার করে কুকির ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি যে কোনো চামচের সাহায্যে করে নিতে পারেন। চুলায় করলে অবশ্যই পাত্রটিকে 8 থেকে 10 মিনিট প্রিহিট করে নিবেন। তারপর লো হিটে 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট বেক করে নিলেই কুকিটা রেডি হয়ে যাবে। ওভেনের ক্ষেত্রেও তাই, প্রিহিট করে নেওয়ার পর 190 ডিগ্রি সেন্টিগ্রেডে
10 থেকে সর্বোচ্চ 15 মিনিট বেক করে নেবেন। তাহলে কুকি রেডি হয়ে যাবে। আমি কুকির ব্যাটারের উপরে 6-7টি করে চকলেট চিপস বসিয়ে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগবে। সব কটা রেডি হয়ে গেল, এখন আমি বেকিংয়ে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ছড়িয়ে গেছে। আমি ওভেনে করছি, গরম অবস্থায় কুকিটা নরম থাকবে, তবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চকলেট চিপস কুকি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আজকের রেসিপি যদি হুবহু ফলো করেন তাহলে এইরকম সুন্দর চকলেট চিপস কুকিজ আপনারা বাসায় অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন, যেটা দোকানের চেয়েও পারফেক্ট হবে। দেখুন পিছন সাইডটাও কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।